জন্ম থেকেই নেই দুই হাত, তবুও জীবন যুদ্ধে হার মানেননি পাপনার মিরাজ। শারীরিক প্রতিবন্ধকতা কাটিয়ে পা দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, হয়েছেন প্রতিবন্ধীদের অনুপ্রেরণা, অসহায় মানুষের ভরসাস্থল। নিজের অর্থায়নে চলছে একটি এতিমখানা ও একটি হাফেজি মাদ্রাসা। শাহিন রহমানের রিপোর্ট। ইচ্ছে শক্তি থাকলে মানুষকে দমিয়ে রাখা যায় না। ইচ্ছে শক্তি মানুষকে এগিয়ে নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। পাবনার আটঘরিয়া উপজেলার যাত্রাপুর গ্রামের মিরাজ তারই প্রমাণ। জন্ম থেকে দুই হাত না থাকলেও মিরাজ এখন হাজারো মানুষের অনুপ্রেরণা। পা দিয়ে লিখে এসএসসি ও এইচএসসিতে মেধার পরিচয় দিয়েছে মিরাজ। বর্তমানে পাবনা কলেজে অর্থনীতিতে অনার্স পড়ছেন তিনি। এরই মধ্যে প্রযুক্তি খাতে গড়েছেন ক্যারিয়ার। মিরাজ এখন একজন সফল ফ্রিল্যান্সার ও ইউটিউবার। আব্বু স্ট্রোক করে, স্ট্রোক করার পর সেরকম কোনো কিছু করতে পারে না। আম্মু হাঁস মুরগি পালন করতো, এগুলো বিক্রি করে আমাকে পড়াশোনা করাইতো। নিজের আয়ের টাকা দিয়ে একটি এতিমখানা চালান অদম্য মিরাজ। উনি একনিষ্ঠভাবে প্রতিষ্ঠানের জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন, প্রতিষ্ঠানের জন্য অনেক টাকা পয়সা এ প্রতিষ্ঠানে দান করেছেন। নিজেকে সমাজের বা পরিবারের বোঝা হতে দেননি তিনি। মিরাজের সফলতায় খুশি তার শিক্ষক, জনপ্রতিনিধি ও স্থানীয়রা। দুটি হাত নাই, কিন্তু তার মনোবল আছে। সে মনোবলের জোর দিয়ে সে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। তার দুটি হাত না থেকেও যে সে অনেক দূর এগিয়ে যেতে পারে, এটা আমি বিশ্বাস করি। মিরাজের পাশে থাকার আশ্বাস উপজেলা প্রশাসনের। আমাদের দপ্তরের মাধ্যমে তার যে যে প্রয়োজনীয়তা রয়েছে সেই সহযোগিতা করার জন্য আমরা চেষ্টা করছি। তার এই সফলতার শুরুটা অত সহজ না হলেও মিরাজকে দেখে সমাজের অবহেলিত প্রতিবন্ধী ব্যক্তিরা আত্মনির্ভরশীল হওয়ার সাহস পাবে, এমনটি বলছেন তার শিক্ষকরা। শাহিন রহমান, চ্যানেল 24, পাবনা।